আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। সর্বপ্রথম আমি সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করছি, সেই সাথে স্মরণ করছি আমার আল্লাহ পাক, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। সে দয়াল নবী হযরতে আহমদে মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেখ খাতুনে জান্নাত, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন পাক পাঞ্জাতনা হলে বায়াত প্রতি ভক্তি রাখি। 1,00,000 মতান্তর, 2,24,000 অলিয়া উলিয়া সাধুগুরু বৈষ্ণব যিনি যেখানে শায়িত আছেন প্রত্যেকের প্রতি ভক্তি রাখি। যাদেরকে ছিলা করে এই ধরাধামে এসেছি আমার পিতা মাতার চরণে ভক্তি রাখি। বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমে আমি আজ এখানে দাঁড়িয়েছি, আমার উস্তাদ মাতালক বিরাজ্জাক দেওয়ান, আমার মাতালের রজম বারকে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। যারা চরণের উপরে আমার এই পাপি দেহটাকে ফেলে দিয়েছি, আমার মুর্শিদ কেবলা, মানিকগঞ্জ সিঙ্গার আজিমপুর সে ফকিরমালা দরবার শরীফের শাহসুফি সৈয়দ, আব্দুর রশিদ সাইজি ওরফে রশিদ সরকার, আমার বাবা জাহানের রজম বারকে ভক্তি রাখি। ওই দরবারের গদিনীশীল শাহসুফি সৈয়দ শেপুর বাসার আসিস তিনি জামি, তার চরণে ভক্তি রাখি। আপনাদের মাঝে হাজির হয়েছি একটি খাজা বড় পীরের পালা ক্যাসেট নিয়ে। আমার সাথে বারক বৈদেশি সাহেব, তিনি বড় পীরের ভূমিকায় গান করবেন। আমি রীতা দেওয়ান আপনাদের মাঝে খাজার শান গাব। যারা এই ক্যাসেটটি শুনবেন এবং দেখবেন, আমার ভুল ত্রুটি হতেই পারে, সকলে ক্ষমা করে আমার জন্য দোয়া রাখবেন। সকলে প্রতি সালাম, আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতু জান্নাতু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলিয়া মুখের খুলিলাম জবা, গারিব নওয়াজ খাজা কিন্দেল সুলতান, গারিব নওয়াজ খাজা কিন্দেল সুলতান। কিন্দেলে সুলতান, হাই দাড়ি হাত
বাদলে চলো তা বেলে চলতা আসতে আমার বিপক্ষ শিল্পীর কাছে এখন আমার একটি প্রশ্ন চলে আসলো। বাংলাদেশের ভিতরে খুব নাম করে ফেলছে, মোবাইল ধরলেই বারেক বৈদেশি, কি দিয়ে যত নাম করলো বুঝতে পারলাম না। আশা করি যেখান থেকে প্রশ্ন করবো, আমার মনে হয় আমার জানা মতে কোনো চিঠিতে এখনো আসে নাই, দেখি সে কি বলে। আপনি বলবেন বরফির আব্দুল কাদের জিলানি গাউসে সামদানি কুতুবের আব্বানি, তিনি একদিন তার ভক্তদেরকে নিয়ে এরকম মজলিসে বসেছিলেন, আসমান হইতে একটি ডায়েরি চলে আসলো। বড় পীর ওই ডায়েরির পাতাগুলো উল্টে দেখে, দেখে আবার ওই ডায়েরির ভিতরে আবার কি যেন লেখে আবার আসমানে পাঠিয়ে দিল। আপনার কাছে আমার জানার বিষয়, আপনি বলবেন কি দেখলো বা লেখেই দিল কি, আর এই ডায়েরিটা আসার কারণটাই বা কি? এই তো আপনার কাছে আমার ছোট্ট করে একটি প্রশ্ন, আশা করি সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। ফকির সাধু দিও
সুলতান, গরিব নওয়াজে খাজা কিনদেলে সুলতান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলিয়া মুখে তুলি লম্বাবা, গরিব নওয়াজে খাজা কিনদেলে সুলতান, গরিবনে সুলতান, গরিবনে আওয়াজ খাজা কিনদেলে সুলতান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহর পেয়ারা হাবিব আমাদের প্রিয় নবী, আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে ভক্তি রেখে, নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি রেখে, এই পৃথিবীর সমস্ত নবী অলি গাউস কুতুব যে যেখানে স্থান নিয়েছে সকলের পবিত্র কদম মোবারকে ভক্তি রেখে, যাদের ওসিলায় আমার এই দুনিয়াতে আসা, আমার সেই পিতামাতার পবিত্র কদমে ভক্তি রেখে, আমার যিনি মুর্শিদ কেবলা শাহ সুফি আলহাজ গাজী মতিউর রহমান চিশতি নিজামী রহমতুল্লাহ আলাই মেঘনাপাড়ার বোন, সেই বাবা জানের পবিত্র কদমে ভক্তি রেখে, আমার গানের গুরু বাবু সুনীল কর্মকার তার রাঙা চরণে আমার ভক্তি জ্ঞাপন করে ভক্তি রেখে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি পালা ক্যাসেটের মাধ্যমে। ক্যাসেটটির শিরোনাম খাজা বড় পীর। খাজা বাবার জীবনী নিয়ে আলোচনা ইতিমধ্যে করেছেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাব রীতা দেওয়ান। বড় পীরের জীবনীর মধ্যে আমি আলোচনা রাখব, দু একটি গান রাখব। আমাদের এই পালা ক্যাসেটের গান বা কথা শুনে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তবু আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন যেন আপনাদের সম্মুখে আরও ভালো গান ভালো কথা নিয়ে হাজির হতে পারি। উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি, তুমি গাউসে সামদানি মাহবুবে সুবহানি, তুমি গাউসে সামদানি মাহবুবে সুবহানি, তুমি গাউসে সামদানি মাহবুবে সুবহানি, আবু মুসা সালে জঙ্গি পিতা হয় তোমারি রে, পিতা হয় তোমারি উম্মুল খায়ের মা ফাতেমা, জননী তোমারি রে জননী তোমারি, আবু মুসা সালে জঙ্গি পিতা হয় তোমারি রে, পিতা হয় তোমারি উম্মুল খায়ের মা ফাতেমা, জননী তোমারি রে জননী তোমারি, পিতা তোমার হাসান বংশে, পিতা তোমার হাসান বংশে, মাতা হুসাইনি জিলানের জিলানি মাহবুবে সুবহানি, তুমি গাউসে সামদানি মাহবুবে সুবহানি, তুমি গাউসে সামদানি। চারশো একাত্তর হিজরি পহেলা রমজানে রে, পহেলা রমজানে অন্ধকার করিল আলো নূরেরই রৌশনে রে, নূরেরই রৌশনে, চারশো একাত্তর হিজরি পহেলা রমজানে রে, পহেলা রমজানে অন্ধকার করিল আলো নূরেরই রৌশনে রে, নূরেরই রৌশনে, মারহামা মারহাবা গায়ে, মারহাবা মারহাবা গায়ে ফেরেশতায় আসমানি, জিলানের জিলানি মাহবুবে সুবহানি, তুমি গাউসে সামদানি মাহবুবে সুবহানি, তুমি
তুমি গাওছে সামদানি দিনের বেলায় দুঃখ তো খাও না দুনিয়াতে এসে রে দুনিয়াতে এসে রোজা রেখেছো সবাই বুঝলো দিনের শেষে রে বুঝলো দিনের শেষে দিনের বেলায় দুঃখ তো খাও না দুনিয়াতে এসে রে দুনিয়াতে এসে রোজা রেখেছো সবাই বুঝলো দিনের শেষে রে বুঝলো দিনের শেষে পার এক বৈদেশির আশা পার এক বৈদেশির আশা ফায়েজ রুহানি জিলানের জিলানি মাহবুবে সুবহানি তুমি গাওছে সামদানি মাহবুবে সুবহানি তুমি গাওছে সামদানি প্রথমে অনেক সুন্দর করে একটি প্রশ্ন আমার কাছে রেখে গেলেন তার প্রশ্নের যে ভাবধারা হাজাবরপির গানের পালা ক্যাসেট আমরা অনেক শুনেছি দেখেছি তো এই প্রশ্ন কোনো শিল্পী আলোচনা করছে কিনা এটা আমারও জানা নাই ধন্যবাদ জানাই রীতা দেওয়ানকে এই নতুন কথা কালেকশন করে জিজ্ঞাসা করার জন্য আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তার ভক্ত মুরিদানদেরকে নিয়ে মাঝে মধ্যে আলোচনা করতেন মজলিস করতেন একদিন এক আলোচনা সবার মধ্যে সকলেই লক্ষ্য করে দেখল আসমান হইতে একটি ডায়েরি বড় পীরের হাতে চলে আসলো আমার বড় পীর একটি একটি করে পাতা উল্টিয়ে লেখাগুলো পড়ল লেখাগুলো পড়ে বরপীর নিজে একটা সিগনেচার দিয়ে অর্থাৎ বরপীর কিছু লিখে ওই ডায়েরিটা আবার আসমানের দিকে ছড়ে দিল তার প্রশ্ন ডায়েরিটা কেন আসলো কি লেখা ছিল এবং কি আমার বরপীর কি লিখে দিল কাদ্রিয়া তরিকার অন্তর্ভুক্ত যত মুরিদান ছিল প্রত্যেকটা মুরিদানের নাম ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ ছিল আমার বড় পীরের কাছে মাঝে মধ্যেই আসমান থেকে ডায়েরি আসত বাকি যে মুরিদানগুলো হইতো ওই মুরিদানগুলোর নাম বড় পীর লিখে পুনরায় আবার সে সিগনেচার করে দিত আমার বড় পীর তার মুরিদানদের নামগুলো দেখে আরও নতুন কিছু নাম অ্যাড করে বড় পীরের সিগনেচার করে ওই ডায়েরিটা আবার উপর দিকে ছুঁড়ে দিল ওটা আল্লাহর তরফ থেকে এসেছিল ওই ডায়েরির মধ্যে কাদ্রিয়া তরিকার একটা মোট হিসাব ছিল যে বড় পীরের হাতে হাত দেয়া বায়াত বা মরিদ কতজন ব্যক্তি হয়েছে দলিল ঘাটলে দেখি বড় পীরের জীবনীর মধ্যেও পাওয়া যায় কি এখন পর্যন্ত কাদ্রিয়া তরিকার অন্তর্ভুক্ত যারা হয় কাদ্রিয়া তরিকার খলিফাদের কাছে যারা হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করে তাদের নামটাও বড় পীরের ওই ডায়েরির মধ্যে গিয়া লিপিবদ্ধ হয়ে যায় শেষ করলাম দলিল সম্মতভাবে যা পাওয়া যায় তাই জবাব করলাম আমার ছোট্ট করে একটি কথা জিজ্ঞাসা থাকবে খাজা বাবার জীবনীর মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ উনি মক্কার হজ আদায় করে মদিনায় চলে গেলেন নবীর রওজা জিয়ারত করে একটু দূরে বৈশা খাজা সেজদায় পড়ে কান্নাকাটি করে আর সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আসলো রওজা থেকে রওজার খাদেমকে উল্লেখ করে হে খাদেম মঈনুদ্দিনকে ডাইকে আনো ওই দিন মঈনুদ্দিন নামের যত মানুষ ছিল সকলেই গিয়া হাজির এইবার খাদেমে ফরিয়াদ করে রাসুলের দরবার বরাবর ইয়া রাসুলাল্লাহ আমি কোন মঈনুদ্দিনকে আনবো অনেক মঈনুদ্দিন আয়েশা হাজির হয়ে গেছে আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ দিলেন খাদেমকে উদ্দেশ্য করে গিয়াসউদ্দিন সঞ্জরির ছেলে যে মঈনুদ্দিন তাকে তুমি আমার কাছে নিয়ে আসো আমার রাসুলের কাছে নিয়ে গেল আমার খাজা বাবাকে খাজা বাবাকে আমার রাসুল দায়িত্ব দিলেন কি দায়িত্ব তুমি হিন্দুস্থানে গিয়া ইসলাম ধর্ম প্রচার করবে আমার খাজা বাবা প্রতিউত্তর একটা কথা বলল আমার রাসুলকে কি কথা ইয়া রাসুলাল্লাহ ওই পর্যন্ত আমি আপনার হুকুম পালন করতে পারবো না আমারে যদি ওই ব্যক্তি অনুমতি না দেয় ওই ব্যক্তি যদি আমাকে অনুমতি না দেয় আমি আপনার হুকুম পালন করতে পারবো না আমার একটু জানার দরকার
আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কিছুই সৃষ্টি করত না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিল, খাজাকে দায়িত্ব দিল, আর খাজা বাবা কয় আমি ওই ব্যক্তির হুকুম যদি না পাই তাহলে আমি আপনার হুকুম পালন করতে পারবো না। ওই ব্যক্তিটা কোন ব্যক্তি? ৪৭১ হিজরি পহেলা রমজানে রে, পহেলা রমজানে অন্ধকার করিল আলো নূরেরই রৌশনে রে, নূরেরই রৌশনে। ৪৭১ হিজরি পহেলা রমজানে রে, পহেলা রমজানে অন্ধকার করিল আলো নূরেরই রৌশনে রে, নূরেরই রৌশনে। মারহাবা মারহাবা গাহে, মারহাবা মারহাবা গায় ফেরেশতা আসমানি, জিলানের জিলানি তুমি গাউছে সামদানি, কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি তুমি গাউছে সামদানি। তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, জিলানের জিলানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি তুমি গাউছে সামদানি, মাহবুবে সুবহানি তুমি গাউছে সামদানি, মাহবুবে সুবহানি। ধন্যবাদ। তার কাছে যাহা কিছু প্রশ্ন ছিল খুব সুন্দর করে প্রশ্নের জবাব করেছেন, কিন্তু খুব কঠিন করে আমার কাছে জিজ্ঞাসা করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খাজা বাবাকে তিনি বললেন, হে খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি ভারতবর্ষে হিন্দুস্থানে চলে যাও ইসলাম জারি করার জন্য। আমার খাজা বাবা আমার রাসূলের কাছে নিষেধ করলেন, আমি যাইতে পারবো না যদি সেই ব্যক্তি আমাকে হুকুম না করে। তার প্রশ্ন যে এমন কোন ব্যক্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে হুকুম করেছেন কিন্তু তার হুকুম সে শুনলেন না, তিনি বললেন যে ওই ব্যক্তির হুকুম ছাড়া আমি যাইতে পারবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক আরো বেশি বেশি খুশি হয়ে গেলেন। সে ব্যক্তি হইল আমার খাজা বাবার গুরু খাজা উসমান হারুনি। যখন খাজা উসমান হারুনির কাছে চলে গেলেন আমার খাজা বাবা, গিয়ে যখন বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতবর্ষে আমাকে যাওয়ার জন্য হুকুম করেছে, গুরু আপনার হুকুম ছাড়া আমি যাওয়ার জন্য রাজি হই নাই, এই কথা যখন বললেন তিনিও আর দেরি করলেন না। খাজা উসমান হারুনি বললেন, হে খাজা বাবা, যেহেতু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি আর এক মুহূর্ত দেরি করো না, তুমি অতি শীঘ্র চলে যাও সেই ইসলাম প্রচার করার জন্য। দেখেন গুরুর প্রতি একজন ভক্তের কতটুকু আকর্ষণ আজবদি সেটা রয়ে গেছে। আর গুরু ভক্তের যে খেলা এ পৃথিবী যতদিন থাকবে এ গুরু ভক্তের খেলাটা ততদিন থেকে যাবে। তার প্রশ্ন শেষ করলাম, আমারও একটি প্রশ্ন চলে আসলো এখানে, আপনি বলবেন তো। বড়পীর আব্দুল কাদের জিলানি কুতুবে রব্বানি গাউছে সামদানি, তিনি তার একজন ভক্তকে একটি টেলিভিশন উপহার দিয়েছিলেন। টেলিভিশন যখন উপহার দিয়েছিলেন বড়পীরের সে ভক্তকে, ওভাজান
এই টেলিভিশন আসলো তো মাত্র 100 বছর বা 150 বছর বা 200 বছর ধরে এই টেলিভিশনটা চলে আসলো হাইস্ট হলে, কিন্তু আরো 500 বছর আগে বড়পীর তার একজন ভক্তকে একটি টেলিভিশন উপহার দিয়েছিলেন। আমার জানার বিষয় এই টেলিভিশন উপহার দেওয়ার কারণটা কি, আর এই টেলিভিশনে কি ছবি দেখেছিলেন বা অনুষ্ঠানটাই ছিল কি, আমার এই ছোট্ট করে আরেকটি তার কাছে জিজ্ঞাসা। হিন্দেরও লিখা যা বাবায়ো, হিন্দেরও লিখা যা বাবা আতায়ে রাজু, ভারতবর্ষে ফুটাইল ইসলামের ফুল, ভারতবর্ষে ফুটাইল ইসলামের ফুল। রজবের সন্ধে খাজা এলো ধরাতে, 537 হিজরি রজবের সন্ধে খাজা এলো ধরাতে, তোমার আগো মনে ধন্য ভারতবর্ষে ফুটাইল ইসলামের ফুল, ভারতবর্ষে ফুটাইল ইসলামের ফুল। জন্ম হয় তোমার তুমি ওলিদের সর্দার, হাসান হুসেন বংশে জন্ম হয় তোমার তুমি ওলিদের সর্দার, নবীর দিন করিতে প্রচার, নবীর দিন করিতে প্রচার সদাই মশগুল, ইসলামের ফুল ভারতবর্ষে ফুটাইল ইসলামের ফুল। গরিবের বন্ধু তুমি দয়ার সিন্ধু, বৈদেশি বারে কে কান্দয়ো, বৈদেশি বারে কে কান্দে এতে চরণ ভুল, ভারতবর্ষে ফুটাইলা ইসলামের ফুল, ভারতবর্ষে ফুটাইলা
অনেক সুন্দর করে আমার যাহা প্রশ্ন ছিল প্রশ্নের জবাব মীমাংসা করে পুনরায় আমার কাছে বড় পীরের জীবনীর মধ্যে আরেকটি প্রশ্ন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ উনি তার এক ভক্তকে একটি টেলিভিশন উপহার দিয়েছিল। আমরা বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান দেখি, আমার বড় পীর তার ভক্তকে যে টেলিভিশন দিল ওই টেলিভিশনের মধ্যে তার ভক্ত কোন অনুষ্ঠান দেখতেন, আর এই টেলিভিশনের মধ্যে কিছু বিষয় লুকায়িত। বিশ্বের মধ্যে টেলিভিশন আবিষ্কার হয়েছে 100 বছর হয় না এখনো, আর বড় পীর তার ভক্তকে টেলিভিশন দিয়েছিল এটা প্রায় 800 বছর আগে। এই 800 বছর আগে কোন টেলিভিশন দিল আমি তার জবাব করব। তো বড় পীরের জীবনীর মধ্যে একটি গান করে তারপর তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। তোমার নাম ভরসা করি সারিলাম এই ভাঙা তরি, তোমার নাম ভরসা করি সারিলাম এই ভাঙা তরি, নামের বলে ভাঙা তরি কিনারায় লাগাও, নামের বলে ভাঙা তরি কিনারায় লাগাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, নদীর মরা পরযাত্রী গণ ফিরে পাইল পূর্ণ জন্ম, নদীর মরা পরযাত্রী গণ ফিরে পাইল পূর্ণ জন্ম, গাউসুল আজম গাউসুল আজম দয়ার হাত বাড়াও, গাউসুল আজম গাউসুল আজম দয়ার হাত বাড়াও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, তার ফিরিয়া পায় বিছানায় তোমার দুয়ায়, অলিত তার ফিরিয়া পায় আবুল সরকার বলে সবাই পীরের গুণ গাও, আবুল সরকার বলে সবাই পীরের গুণ গাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, আমার কাছে যে প্রশ্ন বড় পীর তার ভক্তকে টেলিভিশন দিল 800 বছর আগে, এই টেলিভিশনটা কি আর এখানে কি অনুষ্ঠান সে দেখত। আপনারা যারা বড় পীরের জীবনী পড়ছেন তারা অনেকেই জানেন বড় পীর প্রতি সপ্তাহে 2 দিন বাগদাদে নিজামিয়া মাদ্রাসার প্রাঙ্গণে ওই মাদ্রাসার ময়দানে প্রতি সপ্তাহে 2 দিন উনি গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। তার ওই আলোচনা তার ওই সভা ওয়াজ এটা তার ভক্তরা শুনতে পাইত। দেখা গেল একজন ভক্ত
অনেক দূরে তার বাড়ি, বড় পীরের দরবার থেকে প্রায় 90 কিলোমিটার দূর থেকে আইসা উনি সঠিকভাবে ওয়াজ শুনতে পারে না। বড় পীরের কাছে ফরিয়াদ করল, হে বড় পীর, আপনি তো আল্লাহর ওলি, দয়াল, আমি আপনার মুরিদ, আমি আপনার ভক্ত, আপনি সপ্তাহে 2 দিন ওয়াজ করেন, আমি এত দূর থেকে আইসা শুনতে পারি না, আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার বড় পীর ভক্তের কষ্ট বুঝতে পারল। বড় পীর কি করলেন, বড় পীরের হাতের একটা লাঠি যেটাকে আমরা আশা বলি, ওই লাঠি বা আশা ওই ভক্তকে দেয়া বলল যে আজ থেকে তুমি এই লাঠিটা দিয়া একটা গোল দাগ দিবা মাটির মধ্যে, মাটির মধ্যে একটা রাউন্ড করবা, একটা রাউন্ড করে ওই রাউনের মধ্যে তুমি বসবে এবং কি এই লাঠিটা ওই রাউনের মাঝখানে তুমি রাখবে। আমি কখন কোন সময় কি করি আমার ওই আলোচনা আমার ওয়াজ তুমি শুনতে পাবে, লাঠির দিকে লক্ষ্য করলেই আমার কাছে আর আসার তোমার প্রয়োজন হবে না। তার ওই ভক্ত লাঠি নিয়ে যায় মাটির মধ্যে রেক দিয়া দাগ দিয়া, মাঝখানে যখন লাঠিটা গাড়ত, লাঠিটা গেড়ে উনি মাঝখানে বসতেন, লাঠির মাথায় তাকাইলে এখন আমরা টেলিভিশনে যে রকম বিভিন্ন অনুষ্ঠান দেখি এর চাইতেও পরিষ্কারভাবে সে বড় পীরের ওয়াজ শুনতে পারত। আর প্রতি সপ্তাহে 2 দিন ওই ওয়াজের টাইমে সে এই লাঠিটা গেড়ে মাটির মধ্যে বড় পীরের অনুষ্ঠান দেখত। এই অনুষ্ঠান কোনো আস্তে 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 আমাদের বাংলাদেশ তো বাবা, এখন অনুষ্ঠানের কথা বললে তো আর কোনো উপায়ই নাই, অনেক সময় বাসার মধ্যে রিমোট খুঁজা পাই না, যদি কই যে একটু খবর শুনি দেশের কি পরিস্থিতি কি অবস্থা, দেখি রিমোট নাই, রিমোট কই গেল, কই রিমোট তো এখানেই ছিল, হয়তো তুমি খুঁজা পাইতাছো না, কিন্তু দেখা গেল ওই যে স্টার জলসার মধ্যে কি একটা অনুষ্ঠান হয়, হ্যাঁ কটকড়ি, কটকড়ি, এই কটকড়ি যখন শেষ তখন দেখতাম রিমোট আবার কাছেই, জিগাই রিমোট এখন কাছে আইলো কেমনে, কয় কাছেই ছিল আগে মনে হয় খুঁজে পাও নাই। তে বর্তমান অনুষ্ঠানের বাজার হয়ে গেছে এইরকম বিভিন্ন অনুষ্ঠান। তো বড় পীরের ভক্ত যে অনুষ্ঠান দেখতো বাবা, এটা এই অনুষ্ঠান না, সে ভক্ত হইয়া তার পীরের ওয়াজ তার পীরের বয়ান সে শুনত, পীরের চেহারা দেখত, এটাই ছিল তার প্রশ্নের ভাবধারা। জবাব দিতে চেষ্টা করলাম। এবার নতুন করে আমার একটি প্রশ্ন, আমার খাজা বাবার পীর কেবলার নাম খাজা উসমান হারুনি, খাজা উসমান হারুনির দরবারে গেল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, খাজাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর আমার খাজা বাবার মাথায় একটা টুপি পরাইয়া দিল, এই টুপিটা ছিল 4 কোণা বিশিষ্ট, এই যে আমি একটা টুপি দিছি এটাও 4 কোণা, আমার খাজা বাবার মাথায় একটা 4 কোণাওয়ালা টুপি খাজা উসমান হারুনি পরাইয়া দিল। পরাইয়া দেওয়ার পর বলল যে তুমি আজ থেকে আমার দরবার থেকে তুমি বিদায় নিতে পারো। আমার খাজা বাবা দরবার থেকে বিদায় নিয়ে চইলা গেল। আমার একটু প্রশ্ন থাকবে, খাজা বাবার পীরে খাজার প্রতি খুশি হইয়া সন্তুষ্ট হইয়া খাজাকে যে 4 কোণাওয়ালা টুপি দিল, এই 4 কোণাওয়ালা টুপির পিছনে রহস্যটা কি? এটার কোণা 3টা হইতো, এটার কোণা 5টা হইতো, 5 হইল না 3 হলো না, 4 কোণা বিশিষ্ট টুপি পরায়ে দিয়া এটা আমার খাজা বাবাকে কি বোঝাইয়াছিলেন, আসলে এর মাহিত্যটা কি? এই একটা প্রশ্ন রাখলাম। যেহেতু সে মরিদ হইছে বাংলার প্রখ্যাত বাউল সাধক রশিদ সরকার সাহেবের কাছে, আশা করি এই সমস্ত কিছু কথা অবশ্যই তার মাথায় আছে, এই জন্যই জিজ্ঞাসাটা রাখলাম, দেখি কি হয়। তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, পার করো ডুবাই আমারও তুমি কেন ভাও, পার করো ডুবাই আমারও তুমি কেন ভাও, পার করো ডুবাই আমারও তুমি কেন ভাও, পার করো ডুবাই আমারও তুমি কেন ভাও। আমার যা প্রশ্ন ছিল চমৎকার করে প্রশ্নের জবাব করে আবারও কঠিন করে আমাকে একটি প্রশ্ন করে গেলেন,
আসমান হারুনি খাজা বাবার গুরু তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে পুনরায় তাকে চার কোনা বিশিষ্ট একটি টুপি দিয়েছিলেন। এই টুপিটাদের উদ্দেশ্যটা কি? এই টুপিটাদের উদ্দেশ্য ছিল এটাই, আমার খাজা বাবা তিনি ছিলেন চারিত্রিকার বাদশাহ। চারিত্রিকার বাদশাহ শুধুই ছিলেন না, তিনি আল্লাহ পর্যন্ত খবর রাখতেন। চারিত্রিকার বাদশাহ যেমন শরীয়ত, তরিকত, হাকিকত, এলেমে মারিফত, তিনি সমস্ত কিছু জেনেছেন। তাই খাজা উসমান হারুনি আমার খাজা বাবাকে চারকোনা বিশিষ্ট একটি টুপি দিয়েছিলেন। আজবদি এই টুপি আমার খাজা বাবার আশেকান ভক্ত যারা, এই চিস্তিয়া তরিকার ভক্ত যারা আশেকান যারা, আজবদি এই টুপি ব্যবহার করে। আমার মনে হয় আপনিও খাজা বাবার একজন ভক্ত, যেমন আপনিও সেই টুপিটা ব্যবহার করেছেন। আপনি বড় বীরগান, ঠিক আছে, সে তিনি ছোট নহে, আমার খাজা বাবার একজন আশিকান আপনি। তা না হইলে আমার খাজা বাবার টুপিটা আপনি ব্যবহার করতেন না। আপনার কাছে আরেকটি প্রশ্ন করব। বরফির আব্দুল কাদের জিলানি গাউসে সামদানি কুতে বেরাপানি, তিনি উফাত হওয়ার কিছুদিন পর রোজার ভিতর হতে তার ডান হাত এইভাবে বাড়িয়ে দিলেন। আমার জানার বিষয় তিনি উফাত হয়ে চলে গেছেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন, মাটির দেহ মাটির ভিতর রাখা হয়েছে, তার ভিতরে রুহ নাই, রুহ চলে গেছে রুহের সাথে, বাতাস গেল বাতাসের সাথে, আগুন চলে গেছে আগুনের সাথে, মাটি মাটির কাছে রেখেছে। তিনি তো পৃথিবী ছেড়ে চলেই গিয়েছে, সম্ভব কি আবার সে জেতা হয়ে ওই রোজার ভিতর থেকে তার ডান হাত বের করে দেওয়া? আমার জানার বিষয় বরফির আব্দুল কাদের জিলানি কি কারণে তিনি এই ডান হাত আগায় দিলেন বা বের করেছিলেন, কেন করেছিলেন, কিসের জন্য করেছিলেন? আর তিনি যদি পৃথিবী ছেড়ে চলে যেয়ে থাকেন তাহলে সে তো হাত বাড়াইতে পারবে না, কি বলেন আপনারা? সে কখন হাত বাড়াইতে পারবে না, সে তো মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। তাহলে বিষয়গুলি কি? আমার ছোট্ট করে একটু জানার বিষয় আপনার কাছে। আমার আজকের জন্য এই ক্যাসেটে পালাগান শেষ, ছোট্ট করে একটি দেহতত্ত্ব গান গাবো। আমি আর দাঁড়াইতে পারবো না, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে আপনারা নিজ গুণে ক্ষমা করে আমাদের জন্য একটু দোয়া করবেন। সকলে প্রতি সালাম। মাটির পিঞ্জিরায় সোনা ময়নারে, তোমার পুষিলাম কত রে, তুমি আমার আমি তোমার আশা করে, তুমি আমার আমি তোমার আশা করে, তোমারে পুষিলাম কত মাটির পিঞ্জিরাই সোনা পুষিলাম কত আদর।
বসতী কেনে পিঞ্জিরার শোনে তোমার পিরিতি ঘরে আশা যাওয়ার দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মনে তোমার ভাবনায় আমি ভাবিনি স্মৃতি দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মনে পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাবি রে উড়ে সাপের পিঞ্জিরা শোনাবে মধুর বলে বলো রামরে শোনাবে মধুর বলে বলো রামরে তোমারে পুষলাম কত আদরে মাটির পিঞ্জিরাই শোনা পয়না রে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমারে আশা করে ওরে তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুষিলাম কত আদরে মাটির পিঞ্জিরাই শোনা তোমারে বুঝিলাম কত আদরে মাটির পিঞ্জিরায় শোনা ময়না রে তোমারে বুঝিলাম কত আদরে তোমারে বুঝিলাম ধন্যবাদ আমার যাহা প্রশ্ন ছিল রীতা দেওয়ান প্রশ্নের জবাব করে শেষবারের মতো আমার কাছে একটি প্রশ্ন রাখলেন প্রশ্ন হল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ওফাতের পর রোজার ভিতর থেকে তার ডান হাত বের করে দিয়েছিলেন এর কারণ কি একটা মানুষ যদি এই দুনিয়া থেকে চলে যায় তাহলে
মানুষের মধ্যে যে বস্তুগুলি আল্লাহ দিয়েছে, আগুন মিশে আগুনে, পানি মিশে পানিতে, মাটি মিশে মাটিতে, বাতাস যায় বাতাসে, তাহলে বড় পীর কিভাবে তার রোজার ভিতর থেকে হাত বের করে দেয়? এই জায়গায় একটি কথা বলা দরকার, যে কথাটা হলো সাধারণ মানুষ আর বড় পীর এক জিনিস না, এক ব্যক্তি না। একটা সাধারণ মানুষ যখন এই দুনিয়া থেকে চলে যায়, তাকে মাটি মঞ্জিল করা হয়, তার অঙ্গ মাটির সঙ্গে বাতাসের সঙ্গে মিশে যায়, পানির সঙ্গে মিশে যায়, কিন্তু বড় পীরের যে দেহ মুবারক, এটা ওই আগুনে মাটিতে পানিতে মিশে যাওয়ার মতো দেহ না। দলিলে আসছে অলাউলিয়া কালাইয়া মাতু, যার অর্থ আল্লাহর ওলি যারা তারা কখনো মরে না, আল্লাহর ওলিগণ। দলিলের মধ্যে এও আসছে তারা জীবদ্দশায় এই দুনিয়া থেকে যা করতে পারে, পর্দা নেওয়ার পর, ওফাতের পর রওজায় থেকে তার চেয়ে আরো বেশি বেশি করতে পারে। আল্লাহ নিজেই বলেছে যে তাদেরকে তোমরা মৃত ভাবিও না, তারা আমার বন্ধু, তারা দুনিয়া থেকেও যাহা কিছু করছে তার চেয়ে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় যখন তারা আমার সান্নিধ্যে চলে আসে, যখন তারা ওফাত করে। আমার বড় পীর উনি কেন রোজা থেকে হাত বের করে দিল, এখানে একটু রহস্য আছে। বাগদাদ থেকে 120 মাইল দূরে একটা ডাকাতের দল, ওই দলের মধ্যে 300 মানুষ, তারা সকলেই ডাকাত ছিল, ডাকাতি করত। তারা বড় পীরের গুণ কাহিনী দূর থেকে শুনে, দূর থেকে শুনে আমার বড় পীরের প্রতি তারা মুগ্ধ হয়ে যায়, বড় পীরের কাছে আসার জন্য রওনা হয়। 120 মাইল দূর থেকে পায়ে হেঁটে আসতে অনেক সময়ের দরকার। ওনারা যখন হাইটা পায়ে হাইটা যখন বড় পীরের দরবার পর্যন্ত আইসা পৌঁছাইছে, আইসা তারা সংবাদ পাইল বড় পীর এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরো 7 দিন আগে, 1 সপ্তাহ আগে আমার বড় পীর ওফাত করেছে। এই 300 ব্যক্তি তারা সকলেই রোজার চতুর সাইটে পড়ে কান্নাকাটি করতেছে, আহাজারি করতেছে, আমরা এত দূর থেকে আসলাম, আমরা ডাকাতি ছেড়ে দিলাম, আমরা তোমার কাছে বায়াত হওয়ার জন্য, আমরা যেহেতু এসে তোমাকে পেলাম না, তো আমরা আর জীবনে কোনো গুরু মুর্শিদ ধরব না, আমরা আগে যে কাজ করছি এখন ওই কাজই করব। কান্নাকাটি করতে করতে বড় পীরের রওজার চতুর সাইটে শুয়ে তারা ঘুমায় গেল। যখন তারা ঘুমাইয়া গেল, অধিক রাত্র হয়, হঠাৎ করে দেখা গেল রওজার ভিতর থেকে আমার বড় পীর তার ডান হাত বের করে দেয়া বলে, তোমরা তাড়াতাড়ি এসে আমার হাতে ধরো। 300 ডাকাত তারা গিয়ে আমার বড় পীরের হাতে হাত দিয়া ওই সময় তারা বায়াত গ্রহণ করে। বায়াত গ্রহণ করার পর বড় পীর তাদেরকে, আমার বড় পীর তাদেরকে কিছু আদেশ নির্দেশ করেন। এরপর আমার বড় পীর আবার তার হাত সেই রওজার ভিতরে নিয়ে যায়। এটা বড় পীরের জীবনী কাদরিয়াতুল উলুম কিতাবের মধ্যে দেখেছে, যে বড় পীর পর্দা নেওয়ার পরে, ওফাতের পরেও 300 ডাকাতকে সে মুরিদ করেছিল রওজার ভিতর থেকে ডান হাত বের করে দিয়ে। শেষ করলাম প্রশ্নের জবাব। এই ক্যাসেটে আমারও এটা শেষ গান, রীতা দেওয়ান যেহেতু একটি দেহতত্ত্ব গান গেয়েছে শাহ আব্দুল করিম সাহেবের, তো আমি দেহতত্ত্ব গানে আর যাব না, আমি একটি গান রাখব। আমরা যারা বাংলাদেশের মধ্যে শিল্পী আছি, বাউল শিল্পী হই বা যে যে কোনো শিল্পী হই না কেন, শিল্পীদের মনের একটা আক্ষেপ থাকে, একটা আশা থাকে যে তারা কি করতে চায়, কি রেখে যেতে চায়। ঠিক আমাদের বাংলাদেশের ভাবুক কবি বিজয় দাস তার একটি গানের মধ্যে তার মনের ভাবটা প্রকাশ করেছে, ওই গানটি আমি রাখব। আমি গড়িতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল, মমতাজের মমতিরে রাখিব মমতায় ঘিরে, হৃদয় যমুনার তীরে
শোভা পাবে সমুদ্র জল আমার গানের তাজমহল আমি করিতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল আমি করিতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল কল্পনা সুন্দরী মম মমতাজের সমা সেই রূপের পূজারি আমার চিত্ত সাজাহা কল্পনা সুন্দরী মম মমতাজের সমা সেই রূপের পূজারি আমার চিত্ত সাজাহা আমি রসিব তার স্মৃতি সৌধ কেউ যদি বলে অবৈধ রচিব তার স্মৃতি সৌধ কেউ যদি বলে অবৈধ বলবো এ আমার প্রাণের নন্দিত নিবেদন কেবল আমি করিতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল আমি করিতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল গাথুনি তুলিব আমি মর্মে ও মর্মরে ধুয়াইয়া রাখব তারে রোশনির ঘরে গাথুনি তুলিব আমি মর্মে ও মর্মরে গাথুনি তুলিব মর্মে ও মর্মরে ধুয়াইয়া রাখিব তারে রোশনির ঘরে দেখিয়া সেই ছন্দ ধারা ভাবুক প্রেমিক মানুষ যারা দেখিয়া সেই ছন্দ ধারা ভাবুক প্রেমিক মানুষ যারা মানব সরোবরে দেখবে তারা ফুটন্ত কমল আমি করিতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল আমি করিতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল এনেগিরি কত শত মরমী কবি আকি আছে তাজমহলে পরনি ছবি এনেগেরি কত শত মরমী কবি
তুমি সবই পাগল বিজয়ের তা আশা করা ব্রাহ্মণ হয়ে চন্দ্র ধরা বিজয়ের তা আশা করা ব্রাহ্মণ হয়ে চন্দ্র ধরা ক্ষুদ্র প্রাণে আশা লঙ্গিতে সমুদ্রের আমি করিতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল আমি করিতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল মমতাজের মমতিরে রাখিব মমতায় ঘিরে হৃদয় যমুনার তীরে শোভা পাবে সমুদ্র জল আমার গানের তাজমহল আমি করিতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল আমি করিতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল আমি করিতে চাই সবার প্রাণে আমার গানের